वेलकम टू मैथ क्लासरूम। क्लास टेनर कोषे देखी 1.3 सतर दाग थे अंकगुलो करब। अंकगुलो खूब मनोयोग दिए शुनबे, सबकटा अंक खूब सुंदर भाव बुझते पारबे, कारण आमी खूब सहज भाव बोझाबो। देखो सतर दागटा कि बोलछे, आमादेर स्कूले चौबाच्चार दुटी नल आछे, नल दुटी दिए चौबाच्चाटी 11:09 पूर्ण है। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপেক্ষা অপর নল 5 মিনিট বেশি সময় নেয়। বলেছে প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটিকে কত সময়ে পূর্ণ করবে। তাহলে লিখি সাতের দাগ ধরি, একটি নল এক্স মিনিটে এক অংশ ভর্তি করে, এক অংশ মানে সম্পূর্ণ অংশ, যেহেতু এখানে অংশে বলেছে, ঠিক আছে, এক অংশ ভর্তি করে। তাহলে 5 মিনিট বেশি সময় নেয়। এটা 1 মিনিটে কত অংশ হবে, একের এক্স অংশ ভর্তি করে। তাহলে দ্বিতীয় নলটি, অপর নলটি এখানে বলেছে, দেখো একটি নল অপেক্ষা অপর নল 5 মিনিট বেশি সময় নেয়। একটি নল অপেক্ষা অপর নল 5 মিনিট বেশি সময় নেয়, তার মানে একটা নল যদি এক্স মিনিটে ভর্তি করে, অপর নল কি x+5 মিনিটে ভর্তি করবে। বোঝা গেছে? মানে অপর নলটি x+5 মিনিটে এক অংশ ভর্তি করে, এক অংশ মানে সম্পূর্ণ অংশ। তাহলে 1 মিনিটে কতটা ভর্তি করে, 1/x+5 এত অংশ ভর্তি করে। এখন বলেছে দুটি চৌবাচ্চা একসঙ্গে, নল দুটি দিয়ে একসঙ্গে 11:09 ভর্তি হয়, তার মানে এক পূর্ণ দুটি নল একসঙ্গে। এবার লিখি দুটি নল একসঙ্গে 11:09 এক অংশ ভর্তি করে, এক অংশ ভর্তি করে। তাহলে এটা একই রকম ভাবে 1 মিনিটে কত ভর্তি করবে, 1 মিনিটে ভর্তি করবে 1/11:09 অংশ ভর্তি করে। তাহলে সমান সমান এটা লিখতে পারি 1/11:09 মানে ওপরে 9, 9, 11, 99, 100। তাহলে সমান সমান এটা লিখতে পারি 9/100, তাই তো? দুটি নল 1 মিনিটে এত অংশ ভর্তি করে। আমরা দেখেছি প্রথম নলটি 1 মিনিটে করে একের এক্স, দ্বিতীয় নলটি 1 মিনিটে করে এত এক্স। দুটো নল একসঙ্গে, দুটো নল একসাথে কি করবে, 1/x+1/x+5, দুটো নল একসাথে কত মিনিটে ভর্তি করে, 9/100 মিনিটে। এটা হলো শর্তানুসারে। বুঝা গেছে? প্রথম নলটি করে 1/x অংশে 1 মিনিটে 1/x অংশ, দ্বিতীয় নলটি 1 মিনিটে 1/x+5 অংশ, আর প্রশ্নে দিয়ে দিয়েছে দুটো নল একসাথে 1 মিনিটে করে 9/100 অংশ। তাহলে এখান থেকে সমাধান করে এক্সের মানটা বের করতে হবে, বা এখানে লসাগু করলে x×x+5, উপরে হবে x+5+x=9/100, বা এখান থেকে লিখতে পারি 2x+5/x²+5x=9/100। এরপর কি করব, এরপর ক্রস মাল্টিপ্লিকেশন করব, মানে 100 × 200x, বা লিখতে পারি 200x+5x=9x²+5×45x, বা এদিকে আনলে −9x²+200x-45x+500=0, বা এখান থেকে লিখতে পারি −9x²+200x থেকে 45 বিয়োগ করলে হবে 5, হাতে 1, 4, 1, 5, 8, 5, 10, 1, 155x+500=0, বা এখান থেকে যদি মাইনাস গুণ করে দেওয়া হয় 9x²-155x-500=0।
তাহলে এখন মিডিল টার্ম করতে হবে, এটা 500 আর 9 গুণ করলে 5 9 45, 45 সাথে 155 নিয়ে আসতে হবে। এখন 180 গুণ 25 করলে 4500 হয়, ঠিক আছে। তাহলে এখানে করবে 180 মাইনাস 25 বা 9x স্কোয়ার মাইনাস 180 মাইনাস 25 x মাইনাস 500 ইকুয়াল টু 0 বা এখান থেকে লিখতে পারি 9x স্কোয়ার মাইনাস 180 প্লাস 25 x 180 x মাইনাস 25 x মাইনাস 500 ইকুয়াল টু 0 বা এখান থেকে 9 কমন নিলে এখানে থাকবে এক্স স্কোয়ার মাইনাস 20, 9x কমন নিলে x মাইনাস 20 থাকে, 9x এটা, ঠিক আছে, x মাইনাস 20 প্লাস এখান থেকে 25 কমন নিলে থাকবে x মাইনাস 20 ইকুয়াল টু 0 বা এখান থেকে লিখতে পারি x মাইনাস 20 ইন্টু 9x প্লাস 25 ইকুয়াল টু 0, তাহলে লিখতে পারি হয় x মাইনাস 20 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 20 অথবা 9x প্লাস 25 ইকুয়াল টু 0 বা এখান থেকে x ইজ ইকুয়াল টু মাইনাস 25 বাই 9। যেহেতু এখানে সময় চেয়েছে, সময় নেগেটিভ হতে পারে না, তাহলে এটা হবে না। তাহলে কি লিখব, প্রথম নলটি 20 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ করে, উত্তর হবে 20। তাহলে লিখতে পারি অতএব প্রথম নলটি 20 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ করে, আর দ্বিতীয় নলটি কত মিনিটে ধরেছিলাম, 20 প্লাস বলেছে দ্বিতীয় নলটি চৌবাচ্চাটি পূর্ণ করতে 5 মিনিট সময় নেয়, তাহলে দ্বিতীয় নলটি 20 প্লাস 5 সমান সমান 25 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ করবে, এটাই উত্তর, বোঝা গেছে। নেক্সট অঙ্ক 8-এর দাগ বলছে পর্ণা ও পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে, আলাদাভাবে একা একা কাজ করলে পর্ণার যে সময় লাগবে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগবে। যদি পর্ণা যদি এক্স দিনে করে পীযূষ করবে এক্স প্লাস 6 দিনে, পর্ণা একাকী কতদিনে কাজটি সম্পন্ন করতে পারবে। একদম আগের মতোই একই মেথডে, ধরি পর্ণা এক্স দিনে সম্পূর্ণ কাজ করে, মানে এক অংশ, এক্স দিনে এক অংশ কাজ করে, তাহলে অতএব একদিনে কত করবে, একদিনে করবে একের এক্স অংশ কাজ করে। একই রকমভাবে পীযূষ কতদিনে, পীযূষ বলেছে 6 দিন বেশি সময় নেয়, তাহলে এক্স প্লাস 6 দিনে এক অংশ কাজ করে, তাহলে একদিনে করবে কত, 1/x প্লাস 6 অংশ কাজ করে। এখন দুজন একসাথে, দুজন একসাথে 4 দিনে কাজটি কমপ্লিট করে, একসাথে 4 দিনে এক অংশ কাজ করে, তাহলে একসাথে একদিনে করবে একের 4 অংশ, বোঝা গেছে। তাহলে এখান থেকে প্রশ্ন অনুসারে লিখতে পারি, প্রশ্নানুসারে দুজন একসাথে করে কত, 1/x প্লাস 1/x প্লাস 6 সমান সমান কত, বলে দিয়েছে 1/4, সরি এটা হবে 1/4 সমান সমান 1/4। এখান থেকে সমাধান করে এক্সের মানটা বের করতে হবে, বা এক্স ইন্টু এক্স প্লাস 6 সমান সমান এক্স প্লাস 6 প্লাস এক্স সমান সমান 1/4, বা এখান থেকে লিখতে পারি বর্জগুণ করলে হবে এখানে 2x, মানে 4 দুগুণ 8x প্লাস 4 6 24 সমান সমান এক্স স্কোয়ার প্লাস 6x, বা এখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 8x মাইনাস 24 ইকুয়াল টু 0, বা এখানে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 24 ইকুয়াল টু 0। এখন 24কে ভেঙে 2 আনতে হবে, 4 6 24 হয়, তাহলে আমরা লিখতে পারি বা এক্স স্কোয়ার মাইনাস 6 মাইনাস 4, দুয়ের জায়গায় এক্স মাইনাস 24 ইকুয়াল টু 0,
বা এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাসে মাইনাসে প্লাস ফোর এক্স মাইনাস চব্বিশ ইকুয়াল টু জিরো, বা এখান থেকে এক্স কমন নিলে থাকে এক্স মাইনাস সিক্স প্লাস টু কমন নিলে থাকে টু এক্স মাইনাস, সরি এখান থেকে ফোর কমন নিলে, ফোর কমন নিলে থাকে এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে লিখতে পারি বা এক্স মাইনাস সিক্স এক্স প্লাস ফোর ইকুয়াল টু জিরো, বা এখান থেকে লিখতে পারি হয় এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো বা এক্স ইকুয়াল টু সিক্স, অথবা এক্স প্লাস ফোর ইকুয়াল টু জিরো বা এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ফোর। তাহলে যেহেতু দিন সংখ্যা বের করতে বলেছে সেহেতু মাইনাস ফোর এটা হবে না, নেগেটিভ, তার মানে উত্তর হবে কি এক্স ইজ ইকুয়াল টু সিক্স। তাহলে উত্তর চেয়েছিল পর্ণা একাকী কতদিনে কাজটি সম্পন্ন করবে, ধরেছিলাম পর্ণা, এখানে প্রথমেই ধরেছিলাম পর্ণা এক্স দিনে সম্পূর্ণ কাজ করে, তাহলে এক্স সমান সমান সিক্স বেরিয়েছে, তাহলে উত্তর লিখতে পারে অতএব পর্ণা ছয় দিনে কাজটি সম্পন্ন করবে। বোঝা গেছে? এবার নেক্সট অঙ্ক দেখো, নয়ের দাগটা বলছে কলমের মূল্য প্রতি ডজনে ছ টাকা কমলে তিরিশ টাকায় আরও তিনটি বেশি কলম পাওয়া যাবে, কমার পূর্বে কলমের মূল্য কত ছিল। তাহলে এখানে ধরে নিই পূর্বে কলমের দাম ছিল ডজন প্রতি এক্স টাকা, পূর্বে ডজন প্রতি এক্স টাকা মানে এক্স টাকায় বারোটি কলম পাওয়া যেত। তাহলে এখান থেকে লিখতে পারি এক টাকায় বারো বাই এক্সটি কলম পাওয়া যেত, তাহলে এখন বলেছে তিরিশ টাকায়, তিরিশ টাকায় কত পাওয়া যাবে, বারো গুণ তিরিশ বাই এক্সটি কলম পাওয়া যেত সমান সমান তিন বারং ছত্রিশ তিনশো ষাট বাই এক্সটি কলম পাওয়া যেত। এখন বলেছে কলমের দাম কমেছে প্রতি ডজনে ছ টাকা, তার মানে এখন এক্স মাইনাস ছ টাকায় বারোটি কলম পাওয়া যায়, কলমের দাম ছ টাকা কমেছে মানে এক্স টাকায় বারোটি কলম পাওয়া যায়, তাহলে এক টাকায় পাওয়া যাবে বারো বাই এক্স মাইনাস ছটি কলম, আর বলেছে তিরিশ টাকায়, তিরিশ টাকায় পাওয়া যাবে তিরিশ বাই এক্স মাইনাস সিক্স এতটি কলম পাওয়া যাবে, সরি এটা হবে বারো, তাহলে বারো গুণ তিরিশ মানে তিনশো ষাট। বোঝা গেছে? তাহলে এখন বলেছে আরও তিনটি কলম বেশি পাওয়া যায় এখন দাম কমার পরে, তার মানে নিশ্চয়ই দাম কমা মানে এই কলমটা বেশি, এখন বেশি কলম পাওয়া যায়, তার মানে এইটার থেকে এইটা বিয়োগ করলে কত হবে তিন, মানে তিনটি কলম যেহেতু বেশি পাওয়া যায়, তাহলে শর্তানুসারে বা প্রশ্ন অনুসারে লিখতে পারি তিনশো ষাট বাই এক্স মাইনাস সিক্স মাইনাস তিনশো ষাট বাই এক্স সমান সমান থ্রি, বা এখান থেকে তিনশো ষাট কমন নিলে থাকবে ওয়ান বাই এক্স মাইনাস সিক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান থ্রি, বা এখান থেকে লিখতে পারি এক্স কমন এক্স ইন্টু এক্স মাইনাস সিক্স গেলে এখানে হবে এক্স মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস সিক্স সমান সমান তিন বাই তিনশো ষাট, তিনশো ষাটটা এদিকে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে, এক্স এক্স কেটে যাবে, বা এখানে লিখতে পারি সিক্স বাই এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স সমান সমান এখানে লিখতে পারি ওয়ান বাই তিন বারো ছত্রিশ একশো কুড়ি। এবার বজ্রগুণন করলে পাবো এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স সমান সমান একশো কুড়ি ইন্টু ছয় ছ বারং বাহাত্তর সাতশো কুড়ি, বা এখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস সাতশো কুড়ি ইকুয়াল টু জিরো। এবার এটাকে মিডল টার্ম করতে হবে, মানে সাতশো কুড়িটাকে ভেঙে ছয় আনতে হবে, তাহলে আমরা সাতশো কুড়ি সমান লিখতে পারি তিরিশ গুণ চব্বিশ, আবার তিরিশ থেকে চব্বিশ বিয়োগ করলে ছয় হয়, তার মানে আমরা এখানে লিখতে পারি বা এক্স স্কোয়ার মাইনাস
তিরিশ বিয়োগ চব্বিশ এক্স মাইনাস 720 ইকুয়াল টু জিরো, বা এক্স স্কোয়ার মাইনাস 30 এক্স প্লাস 24 এক্স মাইনাস 720 ইকুয়াল টু জিরো, বা এখান থেকে এক্স কমন গেলে থাকবে এক্স মাইনাস 30 প্লাস 24 কমন গেলে থাকবে এক্স মাইনাস 30 ইকুয়াল টু জিরো, বা এখান থেকে লিখতে পারি এক্স মাইনাস 30 ইন্টু এক্স প্লাস 24 ইকুয়াল টু জিরো। তাহলে লিখতে পারি হয় এক্স মাইনাস 30 ইকুয়াল টু জিরো, বা এক্স ইজ ইকুয়াল টু 30, অথবা এক্স প্লাস 24 ইকুয়াল টু জিরো, বা এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 24। এখন যেহেতু কলমের দাম চেয়েছে, দাম নেগেটিভ হতে পারে না, তাহলে আমরা এখানে লিখতে পারি কমার পূর্বে কলমের দাম ছিল 30 টাকা, এটাই উত্তর চেয়েছে। কমার পূর্বে কলমের দাম কত ছিল, অথবা লিখতে পারি দাম কমার পূর্বে কলমের দাম ছিল ডজন প্রতি 30 টাকা। বোঝা গেছে? আশা করি তোমরা সব অঙ্ক বুঝতে পেরেছো। না বুঝতে পারলে কমেন্ট করো, এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, এবং চ্যাপ্টার ওয়াইজ সমস্ত অঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।